হ্যালো ভিউয়ার্স, আইসিটি কে অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পলিটেকনিক গুলি বসে গেছে, আমরা ইতিমধ্যে বিভিন্ন পলিটেকনিক সম্পর্কে আপনাদেরকে রিভিউ করে জানাচ্ছি, এক একটা পলিটেকনিক সম্পর্কে বিস্তারিত। আর এই বিস্তারিত জানতে চাইলে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটিও অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিগ থ্যাংক ইউ। তো চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি ইন্ট্রো। আজকে আমরা যে পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা অনেকেই হয়তো ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে এই অঞ্চলের মানুষ জানি না। এই অঞ্চল বলতে আমি বোঝাচ্ছি খুলনা জেলার অঞ্চল, খুলনা জেলার যে সমস্ত লোকজন বা খুলনা বিভাগের যে সমস্ত স্টুডেন্ট আছে তারা হয়তো জানি না। আজকে আমি পরিচয় করিয়ে দেবো ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটটি স্থাপিত হয়েছিল 2005 সালে। 2005 সালে স্থাপিত হয়েছিল এবং এই পলিটেকনিক ইনস্টিটিউটের টোটাল দৈর্ঘ্য মানে আয়তন যেটা সেটা হচ্ছে 2.19 একর। এই পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে সুন্দর মনোরম ক্যাম্পাস এবং এখানে 4টি ডিপার্টমেন্ট রয়েছে। 4টি ডিপার্টমেন্ট বা টেকনোলজি যেটাই আমরা বলি না কেন, 4টা বিভাগে টোটাল যে বিভাগগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নেব। কম্পিউটার টেকনোলজি, আর্কিটেকচার টেকনোলজি, ইলেকট্রোমেডিকেল টেকনোলজি এবং সর্বোপরি রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। তো এই যে 4টা বিভাগ রয়েছে, এই 4টা বিভাগের মধ্যে শুধুমাত্র কম্পিউটার বিভাগেই প্রতি শিফটে প্রতি বছরে 100-200 স্টুডেন্ট ভর্তি হতে পারে। তার মানে কম্পিউটার বিভাগে সকালবেলা 2টি সেকশন এ এবং বি, প্রতিটি সেকশনে 50 জন করে এবং বিকালে অর্থাৎ দ্বিতীয় শিফটে যেটা 1:15 থেকে শুরু হয় সেই সেকশনে 2টা সেকশন এ এবং বি দুইটাতেই 50-50 100 স্টুডেন্ট, অর্থাৎ সর্বমোট কম্পিউটার ডিপার্টমেন্টে প্রতি বছর 200 স্টুডেন্ট ভর্তি হতে পারে। বাকি যে 3টা ডিপার্টমেন্ট রয়েছে এই 3টা ডিপার্টমেন্টেই প্রতি বছরে সকালে অর্থাৎ প্রথম শিফটে 50 এবং দ্বিতীয় শিফটে 50 মোট 100 স্টুডেন্ট অ্যাডমিট হতে পারে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের রয়েছে যথেষ্ট পরিমাণ শিক্ষক মণ্ডলী, সংশ্লিষ্ট ল্যাব এবং ক্লাসরুম। আর এখনও পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র বা ছাত্রীদের জন্য কোনো হোস্টেল বা আবাসন ব্যবস্থা নেই, পলিটেকনিকের নিজস্ব। তো এই ছিল আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। আপনি যে পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানতে চান সেই পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে লিখে দিন কমেন্টস বক্সে। আর যারা জানেন কোনো পলিটেকনিক ইনস্টিটিউট নেই তারা অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক পেজে আমাদের ইনবক্স করে জানিয়ে দিতে পারেন আপনার পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। অবশ্যই আমরা নতুন কোনো টিউটর নিলে আপনাদের সেই পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আলোচনা করবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের কেয়ারটা চান।